वेलकम टू माय चैनल द प्रॉपर गाइडेंस। आमी पामेला मैम आज के तुम्हारे कछे निये एसेछि क्लास 10 कोर्से देखी 3.28 पेज नम्बर 65 एर क्वेश्चन नम्बर 14। अच्छा जारा आमार क्लासे नतून तादेर उद्देश्ये बोली जियोमेट्रिर जे 9 एर उपपाद्य सेक्शन सेटा तो क्लास 9 एर कमप्लीट होई गेछे आर जारा क्लास 10 तारा এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখে নিও। এর আগে 1 থেকে 13 যে কটা আছে সে কটা আমার সলভ করানো হয়ে গেছে, আজকে আমরা 14টা সলভ করছি। যদি কারোর কোনো অসুবিধা থাকে তারা ইন্ট্রোডাক্টরি ক্লাসটা একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো লেটস স্টার্ট। দেখো কোয়েশ্চেন নাম্বার 14-এ কী বলছে, বলছে যে প্রমাণ করো একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। কোয়েশ্চেনটা একটু ভালোভাবে বুঝবে, কি বলেছে যে দুটি জ্যা থাকবে। ছবিতে চলে এসো, এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের দুটি জ্যা, একটা হচ্ছে এপি এবি আর একটা হচ্ছে সিডি। এবার দুটি জ্যা কীরকম হবে, এরা কিন্তু দৈর্ঘ্যে সমান নয়, এদের দৈর্ঘ্যটা আমরা বার করব, কে বড় কে ছোট সেটাকে আমাদের প্রমাণ করতে দিয়েছে। কী কার উপর ভিত্তি করে, কেন্দ্র থেকে তাদের দূরত্বের উপর ভিত্তি করে। দুটি জায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী, যেটা কাছে রয়েছে নিকটবর্তী, সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, সেটি বড় হবে। কেন্দ্রের কাছাকাছি যে জ্যাটি রয়েছে তার দৈর্ঘ্য কেন্দ্র থেকে অপেক্ষাকৃত দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্যর থেকে বৃহত্তর, এটা আজকে আমরা প্রমাণ করব। তো দেখো এতদিন ধরে আমরা জিওমেট্রি শিখছি, তো কীভাবে লিখতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের এতদিনে অভ্যেস হয়ে গেছে, তাও আমি একবার বলে দিই। প্রথমেই আসবে প্রদত্ত। প্রদত্ত মানে কি, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকে। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যাটি কেন্দ্র থেকে দূরবর্তী এবং সিডি জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী। এবার দেখো ওপি লম্ব এবি। আচ্ছা কেন্দ্র থেকে দূরত্ব কিভাবে আমরা মাপি, কেন্দ্র থেকে দূরত্ব মানে হচ্ছে যখনই বলে দেওয়া থাকবে কেন্দ্র থেকে দূরত্ব, যে কোনো বিন্দু থেকে একটা কোনো কিছু যদি দূরত্ব বলা হয় সেটা কিন্তু আমরা সবসময় লম্ব দূরত্বটাকেই কনসিডার করি। তো এখানে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কার, এবি, এবির লম্ব দূরত্ব ও থেকে যদি আমি নিই সেটাকে আমি মার্ক করলাম ওপি দিয়ে, তাহলে ওপি লম্ব এবি। ঠিক একই রকমভাবে সিডির লম্ব দূরত্ব হচ্ছে ওকিউ, অর্থাৎ ওবি লম্ব সিডি। এবার দেখো কি বলেছে, একটা কাছে একটা দূরে জ্যা, এবার সিডি, সিডি যেটা রয়েছে সেটা কেন্দ্রে নিকটবর্তী, অর্থাৎ ওপি গ্রেটার দ্যান ওকিউ, যে কাছে থাকবে তার লম্ব দূরত্বটা অন্যটার থেকে কম হবে, তাই ওপি গ্রেটার দ্যান ওকিউ। ক্লিয়ার? এরপরে হচ্ছে কি প্রামাণ্য। প্রামাণ্য মানে হচ্ছে যেটা তোমাকে প্রমাণ করতে দেওয়া আছে। কি প্রমাণ করতে দেওয়া আছে, প্রমাণ করতে হবে সিডি গ্রেটার দ্যান এবি, যেটা দূরে আছে সেটা কাছে যে জ্যাটি রয়েছে তার থেকে ছোট, অর্থাৎ যে নিকটবর্তী সেটার দৈর্ঘ্য দূরবর্তীর থেকে বেশি, এটা আমরা আজকে প্রমাণ করব। তো দেখো এখানে প্রমাণ করতে গিয়ে আমাদের বেশ কটা জিনিস অঙ্কন করে নিতে হচ্ছে। অঙ্কন কি, এটা কমপ্লিটলি অপশনাল, প্রত্যেক দিনই বলি। যদি আমাকে কোনো স্পেশাল কিছু এঁকে নিতে হয়, এক্সট্রা কিছু এঁকে নিতে হয়, সেটা আমার অঙ্কনের মধ্যে আমাকে বলে দিতে হয়। তো এখানে আমরা কি করেছি, এই যে এবি জ্যা, এবি জ্যায়ের এ বিন্দু ও বিন্দু যুক্ত করা হয়েছে, ও বি যুক্ত করা হয়েছে, এদিকে সিডি জ্যায়ের ও আর সি বিন্দু যুক্ত করা হয়েছে, ও আর ডি বিন্দু যুক্ত করা হয়েছে, সেটাই এখানে লেখা আছে, ও এ ও বি ও সি এবং ও ডি যুক্ত করে। এবার চলে এসো প্রমাণে। দেখো ছবিতে দেখো এই যে ও এ ও বি ও সি ও ডি, এরা কি, এরা কিন্তু প্রত্যেকেই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধে দৈর্ঘ্য তো কখনো আলাদা হতে পারে না, সে কারণে ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ও ডি, দিস ইজ ভেরি ভাইটাল পার্ট। একটা লাইনের উপর তোমার পুরো প্রমাণ নির্ভর করছে। আর এই ছবিটা যেহেতু হাতে আঁকা সেটা হয়তো দেখে মনে হচ্ছে কেউ একটু ছোটো বড় থাকতেই পারে, সেটা মেজারমেন্ট করে তো আঁকা নয়, জাস্ট একটু হাতে ড্র করা, তোমরা চাইলে কম্পাস দিয়ে এঁকে সুন্দরভাবে ড্র করতেই পারো খাতায়। তো দেখো যুক্তিটা কি, যুক্তি হচ্ছে এরা যেহেতু ব্যাসার্ধ, ও এ ও বি ও সি ও ডি প্রত্যেককেই হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ, সে কারণে ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ও ডি। এবার চলে এসো এবি, এই যে জ্যা, এবি মানে কি, এবি মানে হচ্ছে এপি প্লাস
বিপি, রাইট? এপি প্লাস বিপি। এবার দেখো ওপি লম্ব এবি, অর্থাৎ এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এপিও আর একটা হচ্ছে ত্রিভুজ বিপিও। পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমরা এপির ভ্যালু কত বলতে পারি? এপি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, রাইট? ঠিক একই রকমভাবে বিপির ভ্যালু হচ্ছে রুট ওভার অফ ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ওকে, এইটুকু লিখে রাখলাম। এরপরে আর একটা স্টেপ আমি লিখে রাখছি, সেখানে দেখো যেহেতু ও এ, ও এ ইকুয়ালস টু ওবি, তাহলে এখানে যে ওবিটা রয়েছে সেটাকে আমি ওবির জায়গায় ও এ দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে আমার পুরো ভ্যালুটা কী হবে? টুয়াইস অফ রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। ক্লিয়ার? আমি এটাকে একটাতে, যে কোনো একটা রাশিতে কনভার্ট করলাম, সেটা হচ্ছে ও এ, এটা এইভাবে লিখে রাখলাম যেহেতু ও ইকুয়ালস টু ওবি। একই রকমভাবে এদিকে যে জ্যাটি রয়েছে সিডি, সেখানেও দেখো দুটো সমকোণী ত্রিভুজ তো তৈরি হচ্ছে ও সি আর ওডি যুক্ত করায়, সেখানে আমরা বলতে পারি সিডি ইকুয়ালস টু সি কিউ প্লাস ডি কিউ, রাইট? এখানেও একই রকমভাবে পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমরা সি কিউ মানে বলতে পারি কত? সি কিউ মানে হচ্ছে ও সি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, ওকে, প্লাস ওডি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। এখানেও একই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা ও সি আর ওডির জায়গায় ও এ দিয়ে রিপ্লেস করব। কারণ কি? কারণ হচ্ছে ও এ ইকুয়ালস টু ওবি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ওডি। তো দেখো এখানেও যদি ও সির জায়গায় আমি ও এ লিখি, এখানেও যদি ওডির জায়গায় আমি ও এ লিখি, তাহলে দুটো রাশি তো একই হয়ে গেল। তো ইকুয়ালস টু টুয়াইস অফ রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে এ বি আর সি ডি দুটোর দৈর্ঘ্য আমি পেলাম, এ বির দৈর্ঘ্য হচ্ছে যেটা এখানে পেলাম টুয়াইস অফ রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, আর সি ডির দৈর্ঘ্য হচ্ছে এইটা টুয়াইস অফ রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। এবার দেখো আমরা প্রদত্তের মধ্যে কি বলে দিয়েছি? ওপি গ্রেটার দ্যান ও কিউ। কারণ কি? কারণ ওপি, ওপি হচ্ছে এ বির লম্ব দূরত্ব, এ বি কেন্দ্র থেকে দূরবর্তী, দূরবর্তী হওয়ার মানেই হচ্ছে এই লম্ব দূরত্ব এই ও কিউয়ের থেকে বড় হবে। তাহলে এখানে চলে এসো, আমরা লিখছি যেহেতু ওপি গ্রেটার দ্যান ও কিউ, তার মানে অবভিয়াসলি ওপি স্কোয়ার গ্রেটার দ্যান ও কিউ স্কোয়ার, রাইট? অর্থাৎ আমি যদি দেখো এখানে অসমতা চিহ্ন রয়েছে, অসমতা চিহ্ন দুদিকে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে কি হয়? অসমতা চিহ্ন কি হয়? পাল্টে যায়। তো এখানে মাইনাস দিয়ে দুদিকেই যখন আমি মাল্টিপ্লাই করে দিলাম, তখন এখানে ছিল গ্রেটার দ্যান, হয়ে যাবে লেস দ্যান, তাই তো? হলো লেস দ্যান। এবার দুদিকেই মাইনাস রয়েছে, তারপরে আমি সমান রাশি যদি দুদিকে যোগ করি, তখন কি অসমতা চিহ্ন পাল্টায়? পাল্টায় না, একই থাকে। দুদিকে দেখো আমি একই রাশি ও এ স্কোয়ার এদিকেও যোগ করেছি, আবার এদিকেও, অসমতা চিহ্ন দুদিকেই, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুদিকেই আমি একই ভ্যালু যোগ করলাম, ও এ স্কোয়ার আর এদিকেও ও এ স্কোয়ার। তাহলে কী পাচ্ছি? ও এ স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার আর ও এ স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। এবার দেখো একটু আগে আমরা যে বার করলাম এবির দৈর্ঘ্য, এবির দৈর্ঘ্যের এই যে মাঝখানের পার্ট ও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, তার রুট ওভার করতে হচ্ছে, স্কোয়ার রুট বার করতে হচ্ছে। তাহলে এই যে রাশি ও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, এর ভ্যালু কি হচ্ছে? ও এ মাইনাস ও স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার এর থেকে সবসময়ের জন্যই কম হচ্ছে। এটা যদি কম হয়, এই লাইনটার মানে ভালোভাবে দেখবে, এটা যদি পাওয়া যায় যে ও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার লেস দ্যান ও স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, তাহলে আমরা কি বলতে পারি? প্রথমটা কার ভ্যালু? ও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার মানে হচ্ছে এবির ভ্যালু। তাহলে এবিটা এখানে বসিয়ে দাও, এবি লেস দ্যান সিডি, আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল সিডি গ্রেটার দ্যান এবি, একই কথা, এবি লেস দ্যান সিডি মানেই হচ্ছে সিডি গ্রেটার দ্যান এবি। অর্থাৎ এটা প্রমাণিত হলো যে একটি বৃত্তে দুটি জায়ের মধ্যে যে জায়টি কেন্দ্রের নিকটবর্তী, তার দৈর্ঘ্য অপর জায়টির দৈর্ঘ্যের থেকে বৃহত্তর। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ, তোমরা খুব ভালোভাবে এটা দেখো। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি আর একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। আর ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন আরও যারা স্টুডেন্ট আছে তারা বাড়িতে বসে সুন্দরভাবে জিওমেট্রিটা শিখতে পারে। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপরে যত ইম্পর্ট্যান্ট টপিক আসবে
যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আসবে এলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।